আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সো চলে আসছে এয়ারড্রপের টপ 10 আপডেটগুলো, যেগুলো আপনারা দেখে নেবেন দয়া করে, বিকজ অফ একজন একজন করে তো আর বোঝানো পসিবল নয়। সো আমি আপডেট দিব, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন, তাহলে আর অ্যাগেন কোশ্চেন করতে হবে না আপনাদের। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্টের রিকোয়েস্ট থাকলো। বিকজ অফ আপনার যেটা হচ্ছে যে যদি কোনো একটা অফারের মধ্যে আপনি জয়েন করেন, অনলাইনে যদি ওয়ার্ক করেন, তাহলে আপনাকে আপডেট ফলো করতে হবে। আপডেট ফলো না করতে পারলে আপনি টাকা কোনো দিনও হাতে পাবেন না, কোনটা স্ক্যাম করেছে কিংবা কোনটা থেকে টাকা পাবেন। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, যারা নতুন ভাই আসছেন, অনেক ভাইয়া দেখলাম যে ছয় মাস এক বছর আগের ভিডিওগুলো দেখে কমেন্ট করেন যে আপনার কাজ করতে চান, এটা কখনোই পসিবল নয়। আপনার হচ্ছে সবসময় দুই থেকে তিনটা চ্যানেল ফলো করবেন যে আপনাকে কন্টিনিউ আপডেট দিবে, আদারওয়াইজ আমি মনে করি আপনি প্রবলেম ফেস করতে হবে। সো লেটস স্টার্ট দ্য মেন পয়েন্ট। ওকে, আমরা আমাদের মূল যে মেন টপিক সেটাতে ফিরে যাচ্ছি। ফার্স্ট অফ অল আপডেট দিচ্ছি হচ্ছে ম্যানেরিয়ামের, এটা স্ক্যাম করেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে প্রায় $12,000 শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্ক্যাম। কেন স্ক্যাম? সেটা হচ্ছে প্রত্যেকটা টোকেনের যত আপডেট প্রয়োজন এই থ্রি ডট মেনুতে, সরি এখানে ক্লিক করবেন, এই যে ইয়ের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখবেন একটা অপশন চলে আসছে এরকম এ টু জেড, এটার ইনফরমেশন। নিচের দিকে যাবেন, নিচের দিক থেকে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে যাবেন। ওকে, সো তাদের কী কী প্রয়োজন না প্রয়োজন সব কিছু এ টু জেড এখানে দেওয়া আছে, আমি একটা বুঝিয়ে দিতেছি, বাকিগুলো এমনিতে বুঝতে পারবেন। তারপর হচ্ছে একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ওয়েবসাইটস সোশ্যাল চ্যাটিং ম্যাটিং সব আছে, এখানে ক্লিক করলে আপনি তাদের টেলিগ্রামে চ্যাট করতে পারবেন, তাদের ওয়েবসাইট সব কিছু অ্যাডজেট বুঝতে পারবেন যে এটা কেন স্ক্যাম করছে। ওকে, আশা করি ক্লিয়ার। এইভাবেই প্রত্যেকটা টোকেন চেক করতে হয়। সো মাইনেরিয়ামের সাবজেক্ট বাদ দেন, আশাটা ছেড়া দেন, কারণ তাদেরকে আপনি ডলার সেন্ড করার পরে যদি সে আপনার টাকা মেরে দেয়, তাহলে করার কিছুই থাকবে না। এটা থ্রি লেভেল না ফাইভ লেভেল অবধি জানি আপডেট করতে হয় তাদেরকে টাকা দিয়ে। সো এটা আমাদের পক্ষে পসিবল নয়। সো এটা এটা হচ্ছে স্ক্যাম হিসাব করলে। ওকে, সো কোনো কিছু আপডেট বাকি থাকলে ভিডিওতে কমেন্ট করে দেবেন, আমি ট্রাই করবো একটা একটা করে আপডেট দেওয়ার জন্য। এখন হচ্ছে হ্যাশিং অ্যান্ড স্পেস, এটা স্টিল নাও পে করে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আরেকটা জিনিস শিখাই দিই, যত আপডেট দিব সবসময় মনে রাখবেন এই ইমেজের মধ্যে টাচ করবেন, তাহলে আপনার ভিডিওতে নিয়ে যাবে কিংবা মেন পোস্টের মধ্যে নিয়ে যাবে। ওকে, সো হ্যাশিং অ্যাড স্পেস স্টিল নাও পে করে, এখন হয়তো অনেক কম ইনকাম, ফিউচারে এটা ভালো কিছু দিবে। সো ডোন্ট মিস, এটার ব্যাপারে বিস্তারিত টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, চ্যানেলে দেখে নিতে পারেন, এই ভিডিওটাও দেখে নিতে পারেন। তারপরে আসতেছে হচ্ছে প্রিসার্চ। প্রিসার্চ আপনারা এটা অ্যাকচুয়ালি কাজ করেন, আপনাদের জন্য বেটার হবে, কারণ যেইখানে $1,000 টোকেনের মূল্য ছিল মাত্র $10-$30, এখন সেটা $100 প্লাস আপনারা জানেন। তো এটা ফিউচারে যদি $1 টাচ করে আজকের $1,000 টোকেন, এক বছর পরও যদি $1 টাচ করে, তাহলে আপনি $1,000 মালিক, আর এটা ইনশাল্লাহ 99% পেমেন্টের গ্যারান্টি রয়েছে আর কি। 100% আমি বলি না, কারণ 100% আল্লাহ ছাড়া কারো গ্যারান্টি নেই। এখন হচ্ছে মাররু। মাররু ইমেজের মধ্যে ক্লিক করলে মাররু যে অপশন আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেটা এটা কিন্তু উইদাউট রেফার। মাররু টোকেনের যে টোকেনের মূল্য ছিল $2, এখন হচ্ছে প্রায় 50-60-70 সেন্ট। সো বুঝতেই পারতেছেন 40-50 টাকা দাম হয়ে গেছে। এইগুলো ফিউচারে $1 হিট করার সম্ভাবনা অনেক বেশি, মাররু আর্নিং করতে পারেন আপনারা। এ ব্যাপারে বিস্তারিত ভিডিও দেওয়ার রয়েছে। আর মিনিমাম সেল হচ্ছে $70 বিট্রেক্স গ্লোবালে। সো যাদের কম আছে তারা আমাকে নক করেন এই ব্যাপারে, আমি বলবো প্লিজ 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 ভাই আপনারা হোল্ড করেন, এগুলো এখন বিক্রি করার দরকার নেই, ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করবেন, অনেক অনেক হিউজ প্রফিট পাবেন। এখন হচ্ছে প্রিভেট। অনেকে বলে যে তাদের উইথড্র হয়, বাট আমি দেখতেছি স্ক্রিনশটটা যদি ওপেন করি দেখেন অ্যাপস বলতেছে যে ওপেন হচ্ছে না। সো যারা উইথড্র করতে পারেন করেন। আর শুনলাম ভাই অনেক গ্রামে দিলাম, এইভাবে 10-20 টাকা করে দিতে দিতে আমার $50,000 জরিমানা হয়ে যাব, সবসময় দেওয়া পসিবল না। আমি যতদূর পারি আপনাদেরকে হেল্প করার ট্রাই করি। সো নিজেরাও কিছু করার ট্রাই করেন, আর সরাসরি হচ্ছে গেট ডোটা যদি পেমেন্ট নেওয়ার ট্রাই করেন, তাহলে কোনো সোলনা টোলনা লাগবে না। সো প্রিভেটের আপডেট অ্যান্ড হয়েছে। তারপরে হচ্ছে কি এগেনোর নাকি ওয়ালেট, এটার আপডেট, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অনগোয়িং। তারা বলতেছে 1-2 দিনের মধ্যে ফিনিশ হবে, 1200 মানুষের তারা দিয়ে দিছে অলরেডি, আর চেক করে করে দিচ্ছে আর কি। ওকে, সো এটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন হচ্ছে চেঞ্জ ফাইন্যান্স, এটা আসলে আমি কখনো ভাবি নাই যে এরকম একটা মানে ব্যাড একটা আপডেট আসবে, অ্যাকচুয়ালি তারা ভালো কিছু করতে পারতেছে না। সো এই ব্যাপারে কিছু বলার নাই, এটার আশা আপাতত বাদ দেন। পারমিশন ডোটায়ও যাদের KYC কমপ্লিট হবে তারাই পেমেন্টটা পাবেন। আর আজকে আমাদের সজীব ভাই $250 আর্নিং করছে, এতদিন কাজ করে আজকে $250 পেমেন্ট পাইছে, যা বাংলা টাকায় যদি হিসাব করি 85 টাকা করেও ধরি সর্বনিম্ন রেট 21,250 টাকা, তার ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কাটবে।
তো এই ভিডিওটা ভিডিওর মধ্যে কিছু কথা বলি। সজীব তুমি রাগ করো না মানুষের ইন্সপায়ারেশনের জন্য, তারা যাতে কাজ করে এই জন্য। তো এই সজীব কিন্তু আগে অনেক দুষ্ট ছিল, হ্যাঁ সজীব তুমি কিছু মনে করবে না। তো সে খুব দুষ্ট ছিল, অনেক মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতো, অনেক ফাইজলামি করতো, অনেক টাকা টোকা আর কি নষ্ট করতো। আমরা যারা অ্যাডমিন থাকতাম তাদের কাছ থেকেই দুষ্টামি করতো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তারপরেও আর একদিন আমি ভালোভাবে ফোন দিয়ে বুঝাইলাম। তো বুঝার পরে আলহামদুলিল্লাহ সে এখন এতটাই ভালো, আমি কখনও কাউকে টাকা দেই না আগে, তবু তার সাথে আমি লেনদেন করে দেখেছি যে সত্যি ওটাই বলতেছি, তার কাছে 10-20 হাজার টাকা দিয়ে লেনদেন করা যায় আলহামদুলিল্লাহ করেছি। সে এতটাই ভালো হয়ে গেছে, আমার টাকা সে আজ অব্দি একটা পয়সাও মারে নাই। তার সাথে আমার ভালো সম্পর্ক। তো ভালোবাসা দিয়ে মানুষের মনটা জয় করতে হয়, আর সে কাজ করে খায় এখন আলহামদুলিল্লাহ, অনেক হার্ডওয়ার্ক করে আমার জানা মতে, যার কারণে সে দেখেন $250 পাইছে হার্ডওয়ার্কের বিনিময়ে। সো আমি সজীবকে সাজেস্ট করব, তুমি হার্ডওয়ার্ক করবা, ভালোভাবে ওয়ার্ক করবা, আর আগের যদি কোনো সুরত কিংবা খাচ্ছত থাকে ওটা ছেড়ে দিবা যদি থাকে পার্সোনালি গোপনভাবে, কারণ ভাই খারাপ কিছু করে কখনো বড় হওয়া যায় না। দেখো তুমি ভালো কিছু করতে সুবিধাই, টাটা থেকে মনে হয় বাংলাদেশে যদি 3 জন ব্যক্তি আমি সিলেক্ট করি এর মধ্যে তুমি একজন, সবচেয়ে বেশি ইনকাম করছো। সো এটা হচ্ছে আপনাদের জন্য ইন্সপায়ারেশন, সজীব ভালোভাবে ওয়ার্ক করবা, কাজ করবা, এটাই আমি তোমার কাছে আশা করব। ওকে, তো প্যাকেজ পোর্টাল মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট হচ্ছে, আমি তাদের অ্যাডমিনের সাথে কথা বলেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি বলেছি যে যে কী পারফেক্ট, অনেক কিছু জিজ্ঞেস করছে, এত কিছু দেখানো তো সম্ভব না। তো সে বলতেছে যে এটা কি দারাজের কোড, আমাকে দেখেন এখানে কিন্তু সাজেস্ট করছে দারাজের কোড, আমি বললাম ইয়েস দারাজ। তো বলতেছে বাট আনফর্চুনেটলি ইটস নট অ্যাকসেপ্টেড। ওকে, তার মানে দারাজের কোনো কোড এখন এটা কাজে আসবে না, শুধু কাজে আসবে বাংলাদেশ EMS। আমি যা বুঝতে পারলাম, বড় বড় যে প্রোডাক্টগুলো যেগুলো ধরেন বাংলাদেশের লাইসেন্সকৃত সরকারকে ব্যাট দেয়, কিংবা বড় একটা কোম্পানি যেখান থেকে তারা ইনফরমেশান কালেক্ট করতে পারবে, ওই প্রোডাক্টগুলো থেকে আপনারা পেমেন্ট পাবেন, আর পেমেন্ট আদারস কোনো জায়গা থেকে পেমেন্ট আপনারা পাবেন না। এখন অনেকে কোশ্চেন করবে ভাই আগে তো মানুষ 10 টাকার বিস্কুট আপনার বিস্কিট হচ্ছে যে আপনার কিউআর কোড স্ক্যান করে টাকা পাইছে, তো আগে হয়তো বা দিত তাদের কোনো প্রবলেম ছিল, এখন আর দিবে না, যেটা বলছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর অনেকে যেটা শুনলাম, আল্লাহ মাফ করুক হিংসাবশত না, ওই গুগলের 6 ডিজিটের কোডগুলো কিউআর করে করে তারা পেমেন্ট নিয়েছে, এগুলো অ্যাকচুয়ালি হারাম হারাম হারাম। লিগ্যাল প্রোডাক্ট ছাড়া আপনি যদি কোনো পেমেন্ট এখান থেকে নিয়ে থাকেন সেটা আপনি হারাম খেয়েছেন, যেটা বাস্তবতা। আমি আজ অবধি একটা পেমেন্টও পাইনি আলহামদুলিল্লাহ, তবু ইলিগ্যাল কোনো কাজ করিনি, কারণ আমি এটা লাইক করি না, হারাম খাওয়া আমার পক্ষে পসিবল নয়। এখন হচ্ছে আলাদিন এক্সচেঞ্জের আপডেট দিচ্ছি। ট্রেনিং লাইভ হচ্ছে আপনার 7 তারিখে, 7 মে এখন কি চলে, হ্যাঁ মে 1 তারিখ চলতেছে, আর 6 দিন আছে। এখানে 6 দিন পরে যাদের KYC আছে তারাই টাকাটা উইথড্রল করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আর যদি এক্সচেঞ্জ লাইভ হওয়ার পর যদি KYC-র কোনো অপশন থাকে করে টাকাটা হারিয়ে নিতে পারবেন। ওকে, তো এই ছিল আপডেট। মেবি আরেকটা জিনিস আপনাদেরকে আমি সতর্কবার্তা দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে হয়তো আমি একটা রাগের ঠেলায় পোস্ট করছি, কারণ ইতিপূর্বে আমি সুন্দর সুন্দর ভিডিও মেক করে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছি। অ্যাকচুয়ালি অনেকে হয়তো এটা গালি হিসাবে নিচ্ছেন যে মাদারের বাচ্চা, অ্যাকচুয়ালি আমি এটা গালি দিইনি। মাদারের অর্থ হচ্ছে মা, তার মানে সে তার মায়ের বাচ্চা, এতটুকু বলেই আমি তাকে এটা রাগের মাথায় বলছি যাতে তার গায়ে লাগে। এখন এই গুমরটা ফাঁস করে দিলাম এই কারণে, আদারওয়াইজ আপনারা খারাপ মনে করবেন, আদারওয়াইজ তাছাড়া আমি এটা ফাঁস করতাম না। মাদারের বাচ্চা মানে তার, সে তার মায়ের বাচ্চা, আমি কিন্তু তাকে কুত্তার বাচ্চা, শিয়ালের বাচ্চা, তারপরে বাঘের বাচ্চা, শুকরের বাচ্চা বলে গালি দিইনি, কারণ এটা আমার কাজ নয়। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি অ্যাগেন, আমার গ্রুপে কোনো বাইসেল পোস্ট দিবেন না, কারণ আপনার জন্য অনেক ভাই স্ক্যামিংয়ের শিকার হয়। ওকে, তো এই ছিল আপডেট, ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অ্যাগেন অ্যাগেন অর অ্যাগেন বিগেস্ট একটা আপডেট দিয়ে যায় যেটা সম্বন্ধে আপনারা কোশ্চেন করবেন আমাকে হয়তোবা, এই যেটা পিন পোস্ট করা আছে, হ্যান্ডিপ্যাক। হ্যান্ডিপ্যাক হচ্ছে পেমেন্ট করে, আলহামদুলিল্লাহ আমি পেমেন্ট পাইছি $163, এটা পেমেন্ট করে হচ্ছে প্রতি বৃহস্পতিবারে পে করে, মানে উইকলি পে করে। আপনারা এখানে ওয়ার্ক করতে পারেন, হার্ডওয়ার্ক করে একটা অফারই যথেষ্ট আপনার লাইফটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। এখান থেকে যদি আপনারা কোনো 2 নম্বরই না করেন, দয়া করে কোনো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, প্লিজ প্লিজ প্লিজ, এটা হারাম, ইভেন আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, হালাল পন্থায় ট্রাই করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এখান থেকে যদি আপনি 500-1000 টাকা আর্নিং করতে পারেন, হিউজ একটা ইনকাম, ওই টাকা দিয়ে ট্রেনিং করে করে প্রফিট করতে পারবেন, লাইফ টাইম লাইফ সেট হয়ে গেছে ইনশা আল্লাহ। সো ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, টাটা বাই বাই, সি ইউ সুন।
টেলিগ্রামটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পিন পোস্টটা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন ফার্স্ট কমেন্ট। ভিডিওটা যদি একটুও আপনাদের উপকার হয়ে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টেলিগ্রাম। আল্লাহ হাফিজ।